হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব লাউয়ের চোচা আর আলু দিয়ে ভাজি তো এটার জন্য আমি প্রথমে ফ্রাই প্যানে তেল নিয়েছি তেলটা গরম হয়ে আসার পরে আমি এর ভিতরে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিয়েছি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করার পরে যখন একটু নরম হবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দেব আলু এবং লাউয়ের চোকলা এটা এটা আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম মানে কেটে ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখন এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো নিম এবং একটু হলুদ গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব এটা একদম মিডিয়াম টু লো আছে আমি মিক্স করে নেব কারণ বেশি জাল দিলে পরে এটা পুড়ে যাবে এটার জন্য তো এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব নাড় এবং নাড়তে থাকবো ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু সময় নিয়ে আমরা নাড়াচাড়া করব ভালোভাবে নাড়াচাড়া করার পরে এখন এই পর্যায়ে একটু ফ্লেভারের জন্য এখানে একটু ঘি অ্যাড করে দিচ্ছি এটা অপশনাল কেউ চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো আমার ভালো লাগে ঘি ফ্লেভারটা তার জন্য আমি একটু ঘি অ্যাড করে দিয়েছি আমি দিয়েছি এটা বাটার ঘি একটু দিয়েছি এটাকে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব একদম লো আছে তো মিনিট দুই তিন ঢাকা দেওয়ার পরে আমি আবার ঢাকাটা খুলে নিচ্ছি খুলে নিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি এটা ভাজা হয়ে গিয়েছে কি না তো ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে তা আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করে নেওয়ার পরে এই পর্যায়ে যখন কমপ্লিট হয়ে গিয়েছে একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমি এটাকে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল আলু এবং লাউয়ের চুকলা ভাজি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে